আসসালামু আলাইকুম। আজকে আমরা বেসিক কম্পিউটার সায়েন্সের একটি বহুল আলোচিত এবং সবথেকে বেশি পরীক্ষায় এসেছে এরকম একটি কোশ্চেন নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বেসিক কম্পিউটার সায়েন্সের ব্লক ডায়াগ্রাম অফ কম্পিউটার। ব্লক ব্লক ডায়াগ্রাম অফ কম্পিউটার, এই ব্লক ডায়াগ্রাম অফ কম্পিউটারের মধ্যে আমরা যদি আলোচনা করতে যাই তাহলে আমরা সর্বপ্রথম তিনটি পার্ট পাব। নাম্বার ওয়ান ইনপুট, নাম্বার টু আউটপুট, অ্যান্ড নাম্বার থ্রি সিপিইউ। এই তিনটি অংশে হচ্ছে ব্লক ডায়াগ্রাম অফ কম্পিউটারের অংশ। আবার এই একই কোশ্চেন ব্লক ডায়াগ্রাম অফ সিপিইউ দিয়ে আরেকটি কোশ্চেন হয়, মোট দুইটি কোশ্চেন। যদি আমরা ব্লক ডায়াগ্রাম অফ কম্পিউটার পড়ি তাহলে আমাদের দুইটি কোশ্চেন একসঙ্গে পড়া হয়ে যাবে। সেটি হচ্ছে এই সিপিইউকে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিইউ কন্ট্রোল ইউনিট, এ এল ইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর একটা হচ্ছে মেমোরি বা স্টোরেজ ইউনিট। এই মোট তিনটি। যদি আমাদের ব্লক ডায়াগ্রাম অফ সিপিইউ বলে তাহলে আমরা এই তিনটি নিয়ে আলোচনা করব। যেহেতু ব্লক ডায়াগ্রাম অফ কম্পিউটার এই তিনটি অংশ নিয়ে গঠিত, তাই আমরা আগে এই অংশটা নিয়ে আলোচনা করব। এই অংশটা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে ব্লক ডায়াগ্রাম অফ কম্পিউটারের মানে প্রায় 50-এরও বেশি অংশ হয়ে যাচ্ছে, যেটি একটি কোশ্চেনও আমরা কভার করতেছি। এরপর আমরা ইনপুট এবং আউটপুট নিয়ে ইতিপূর্বে আলোচনা করেছি, সেটি নিয়ে আমরা একটু টাচ দেব ইনশাআল্লাহ। তাহলে চলেন আমরা এখন পড়াশোনায় প্রবেশ করি ইনশাআল্লাহ। এই ব্লক ডায়াগ্রাম অফ কম্পিউটারের পুরো ভিডিওটি দেখার জন্য আমার দেওয়া লিঙ্ক, ইউটিউব লিঙ্কের মধ্যে সবাই অবশ্যই সংযুক্ত থাকবেন। এই ইউটিউবের মধ্যেই এই ব্লক ডায়াগ্রাম অফ কম্পিউটারের পুরো লেকচারটি আপলোড করা হবে ইনশাআল্লাহ। আপনারা সকলে এই ইউটিউবের সঙ্গেই থাকবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে আমার টিউটোরিয়াল তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।